মুগ্ধরা শাহাদাতের মর্যাদা পেয়েছেন কিনা, আবু সাইদরা শাহাদাতের মর্যাদা পেয়েছেন কিনা, আপনার আশপাশের ভাইয়েরা শাহাদাতের মর্যাদা পেয়েছেন কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনেন, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون ماله فهو شهيد ومن قتل دون دينه فهو شهيد ومن قتل دون دمه فهو شهيد ومن قتل دون اهله فهو شهيد বলুন সুবহান আল্লাহ কি বলছেন আল্লাহর হাবিব, কেউ যদি নিজের সম্পদ রক্ষার্থে কোন জালেমের সামনে ডাকাতের সামনে নিজেকে পেতে দেয়, লড়াই করতে গিয়ে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। এরপর আল্লাহর নবী বলছেন কি, কেউ যদি নিজের ভূখণ্ড রক্ষার্থে আরেকজনের সামনে নিজের বুকটা পেতে দেয়, মাথাটা পেতে দেয়, বুকের রক্তটা ঢেলে দেয়, জীবনটাকে বিসর্জন দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। আবার কেউ যদি জালিমের সামনে মাজলুম হয়, মাজলুম হক কথা বলেছে, এই হক কথা বলিস না আয়না করে ঢুকাই দেবো, কিন্তু কথা বলেন ঠিক কিনা, হক কথা বলিস না জেলে ঢুকাই দেবো, বলছে না হক আমি ছাড়তে পারবো না, তুই আমার চাঁদের দেশে পাঠা, আর আয়না ঘরে ঢোকার জেলখানায় ঢোকা, কারাদণ্ড দে, ফাঁসির কাষ্টে দে, হক কথা আমি ছাড়বো না। আল্লাহর নবী বলছেন এই হক কথা কেউ যদি বলল, জালেমের সামনে মাথা উঁচু করে সত্যটাকে প্রকাশ করলো, আর বাতিল যদি তার জীবনটা নিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। এখন আসেন, মুগ্ধ আবু সাইদরা সরাসরি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য শহীদ হয় নাই, কিন্তু নিজের হক অধিকার রক্ষার জন্য শহীদ হয়েছে। আল্লাহর নবীর এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় কি, হুকমান তাদেরকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়েছে। হুকমান বুঝেন, শহীদ হচ্ছে দুই ধরনের, কয় ধরনের, একটা হচ্ছে হাকিকি শহীদ, কেমন ধরেন এই এলাকায় ঘোষণা করছে কেউ যে এই এলাকায় আগামীকাল থেকে নামাজ পড়া নিষিদ্ধ, এই এলাকায় কোরআন যার ঘরে থাকবে তাকে জেলখানায় আবদ্ধ করা হবে, যেটা তুরস্ক হয়েছিল আর কি কামাল আতাতুর্কের সময়ে, ওখানে ঘোষণা করা হয়েছিল যে ঘরের মধ্যে যদি কারো আরবি কোরআন পাওয়া যায় পরে জেলখানায় আবদ্ধ করা হবে। তো এরকম বুড়া বুড়া মানুষ তুরস্কের, আমরা এরকম বুড়া মানুষের সাথে দেখা, যে কামাল আতাতুর্কের সময় যখন কোরআনকে নিষিদ্ধ করা হয়েছিল আপনারা কি করছেন, কোরআনটাকে আমরা রেহালের মধ্যে বক্সের মধ্যে ঢুকাইয়া তারপরে কাপড়ে পেঁচাইয়া মাটি খুঁড়ে তারপরে মাটির নিচে কোরআনটাকে সন্দুকের মতো লুকায় রাখতাম, আল্লাহু আকবার বলেন। তো জালেম যুগে যুগে কিন্তু আসে। এখন যদি কেউ এরকম ঘোষণা করে আপনি কি বাড়িতে বসে থাকবেন না জিহাদ করবেন? যে নামাজ নিষিদ্ধ করেছিস বেটা, এত বড় সাহস তো, আমি দল যেটাই করি কিন্তু এই ধরনের কোনো অ্যাটিচিউড আমি মানতে পারি না। এখন আপনি গেলেন লড়াই করতে যে নামাজ এই জমিনে কায়েম করবো, আপনারা গুলি করে বুকটারে ঝাঁঝরা করে ফেলছে। আল্লাহ নবী বলতেছে ও তো মরার সাথে সাথে শাহাদাতের মর্যাদা পেয়েছে, খবরদার লাশটা গোসল করেছ না, যে অবস্থায় লাশটা মানে লাশের পরিণত হয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে, ওই রক্ত মাখা শরীরেই কাপড়েই তাকে দাফন করে দে, হাকিকি শহীদ। আর হকমান শহীদকে যারা আল্লাহর রাস্তায় সরাসরি লড়াই করে শহীদ হয় নাই কিন্তু নিজের হক বা অধিকার রক্ষার্থে শহীদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হকমান শহীদ বলেন। এদের জানাজা হবে, গোসল হবে, কাফন দাফন হবে, কিন্তু তাদেরকে মর্যাদাটা শাহাদাতের দেওয়া হবে। একজন দুইজন না, শত শত ছাত্র যারা ইমান নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তারা হুকমান শাহাদাতের মর্যাদা পাবেন, যাদের ইমান ছিল মুসলিম যারা তাদেরকে হুকমান শাহাদাতের মর্যাদা দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে উঁচু মাকাম দান করুন, আমিন বলেন। নিজের অধিকার রক্ষার জন্য, আপনার বাড়িটা রক্ষার জন্য আপনি কি করেছেন, ডাকাত এসেছে আপনি তার সাথে লড়াই করেছেন, আপনারা মেরে দিয়েছে, হাদিসের ভাষ্য অনুসারে আপনি মানে হুকমান শহীদ হয়েছেন, কথা বুঝতে পেরেছেন? এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা নবীজির সাথে বসা বলছেন, আল্লাহর হাবিব কি বলছেন, মা তাউদ্দুনা শাহাদা, এই সাহাবীরা শহীদ কারা, এদের ব্যাপারে কোনো কিছু তোমরা কি জানো? এবার সাহাবীরা কি বলছেন খেয়াল করেন, কালু, সাহাবীরা জবাব দিলেন, ওগো নবীজি, আল কতলু ফি সাবিলিল্লাহ তাআলা, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে শহীদ মারা যায় তারাই তো শহীদ। আল্লাহর নবী বললেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কতলি ফি সাবিলিল্লাহ, সাত শ্রেণীর শহীদ আছে, আল্লাহর রাস্তায় লড়াই করলে যেমন শহীদ হয়
এদের মতো আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে শাহাদাতের মর্যাদা দান করেন, বলুন সুবহানাল্লাহ, মানে হুকমান শাহাদাতের মর্যাদা দান করেন। এক নম্বর, আল মাতউনু শাহীদুন ওয়াল গরকু শাহীদুন ওয়া সাহিবু দাতিল জামবি শাহীদুন আল মাতউনু শাহীদুন। নবীজি বললেন মহামারীতে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায় তারও শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। দুই নম্বর, পানিতে ডুবে কেউ যদি মারা যায় তারও শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। তিন নম্বর, ভূমি ধসে কেউ যদি মারা যায় তারাও শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। চার নম্বর, আল্লাহর নবী বললেন পেটের পীড়ায় পেটের রোগে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। পেটে পাথর হয় না অনেকের, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে কেউ মারা গিয়েছে একে শাহাদাতের মর্যাদা দেবে। সুবহানাল্লাহ বলেন, আবার দোয়া করেন আল্লাহ পেটের ব্যথা বাড়ায় দাও, ওই জায়েজ আছে এগুলা? হ্যাঁ জায়েজ নাই, পেটের ব্যথা বাড়ায় দেয় জায়েজ নাই, এটা এটা বলা যাবে না। ওসাহেবুল হারিকি শাহিদুন, আগুনে পুড়ে মারা গেছে আল্লাহ তাআলা তারও শাহাদাতের মর্যাদা দেবেন। বিল্ডিং এ আগুন লেগেছে, আগুনে পুড়ে মারা গিয়েছে। ওল্লাদি ইয়ামুতু তাহতাল হাদামি শাহিদুন, ভূমিধস এরকম কোন ঘটনা যদি ঘটে তারপরে আপনার মাটি চাপা পড়ে কেউ যদি মারা যায় এই সমস্ত যে ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। তারপরে আপনার সন্তান সম্ভব বা কোনো নারী বাচ্চা জন্ম দিচ্ছিল তখন মারা গিয়েছে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করেন। কয়েকটা হাদিসে এভাবে বিচ্ছিন্নভাবে মানে আলাদা আলাদা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এরকম যদি কোনো ঘটনা, যেমন এই হাদিসের মধ্যে এটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস, এখানে কিন্তু জালেম এবং মাজলুমের কথা বলা হয় নাই, কিন্তু অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে কিন্তু এই কথা বলেছেন, কেউ যদি লড়াই করে জালেমের সাথে মাজলুম হয়ে, কেউ যদি লড়াই করে জালেমের সাথে মাজলুম হয়ে, মানে আপনি মাজলুম আপনার উপর অত্যাচার করতেছে আর সে ব্যক্তি জালেম, কেউ যদি সে লড়াইরত অবস্থায় এভাবে মারা যায় আল্লাহর হাবিব বলছেন সেও শাহাদাতের মর্যাদা লাভ করেন, এটা নবীজি বলেছেন। এটাও আবু দাউদ শরীফের অন্য হাদিসের মধ্যে আছে, তিরমিজির মধ্যেও এই বিষয়টি আছে। যেমন মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, এটা তো একটু আগেই বলেছি। তো শাহাদাতের তামান্না প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে থাকতে হবে, যদি আপনার ভিতরে শাহাদাতের তামান্না না থাকে তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। সাহাবীরা কান্না করতেন আল্লাহ আপনি আমাকে শহীদ করেন, আল্লাহ আপনি আমাকে শহীদ করেন, তা আপনারাও এরকম তামান্না নিয়ে শাহাদাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ বলেন। এবার আসেন, নতুন করে স্বাধীনতা পেয়েছেন, সুন্দর একটি ভূখণ্ড পেয়েছেন, দায়িত্ব কি শুধু ছাত্রদের না নাগরিকদেরও কিছু দায়িত্ব আছে? শুনেন, লাঠি দিয়া আর বন্দুক দিয়া সব সময় মানুষকে কিন্তু দাবিয়ে রাখা যায় না, কথা বলেন না কেন? যদি আপনার ভেতর ঠিক না হয় সারাদিন কি লাঠি দিয়ে পিটে আপনার ঠিক করা যাবে? আমি যদি ভালো না হয় সারাদিন মাইরে কি আমার ভালো করে ফেলতে পারবেন? ভালো হওয়া খারাপ হওয়া এটা আন্তরিকতার একটা বিষয়, স্পিরিচুয়াল একটা বিষয়, স্পিরিচুয়াল একটা বিষয়। আপনি এখন একটা পরিবেশ পেয়েছেন, নাগরিক হিসেবে আপনার কিছু দায়িত্ব আছে, দায়িত্বগুলো কি? এক নম্বর দায়িত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি বলছে খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের পরে আপনার যিনি বিচারক, যিনি আপনাকে পরিচালনা করছেন, সেটা রাষ্ট্রনায়ক হতে পারে, প্রধান উপদেষ্টা হতে পারে, বিচারপতি হতে পারে, যিনি আপনাকে নিয়ন্ত্রণ করছেন এই দুনিয়ায়, সেই শাসকের আনুগত্য করা, অনুসরণ করা। তাহলে কোন শাসকের আনুগত্য করতে হবে? যেই শাসক কোরআন পছন্দ করে, ঠিক কিনা? যেই শাসক সুন্নাহ পছন্দ করে, ঠিক কিনা? কিন্তু কোন শাসক যদি এরকম মনে করে কি হনু রে মনু, আমি তো এখন ক্ষমতায় আছি, আমি এখন এটা জায়েজ করে ফেলবো যেটা ইসলাম জায়েজ করে নাই, আমি এটার বৈধতা দেব যেটা সুন্নাহের মধ্যে বৈধতা নাই, আমি এটা চালু করে দেব যেটা কোরআন হাদিস অনুমোদন করে না, এরকম কোনো আদেশ যদি করে সেই শাসকের আদেশ মানা যাবে না। কোরআন সুন্নাহর পরিপন্থী কোনো আদেশ না করলে সেই শাসকের আনুগত্য করা এখন আপনার প্রধান দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালা এখন হয়েছে, যিনি দায়িত্ব নিয়েছেন, আমাদের নাগরিকদের প্রধান দায়িত্ব, প্রথম দায়িত্ব এখন যে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহের বিপক্ষে তিনি না যাচ্ছেন, তারা না যাচ্ছেন, ততক্ষণ তাদের প্রত্যেকটি আদেশ আমরা মানব ইনশাআল্লাহ বলেন। এবার আপনি বলেন কোনো রাষ্ট্রনায়ক কি চায় যে এলাকার সম্পদ লুটপাট হোক? কথা কয় না। কোনো রাষ্ট্রনায়ক কি চায় যে এলাকায় ডাকাতি হোক? না।
কোন রাষ্ট্রনায়ক বা ছাত্র সমাজ কি চায় এলাকায় বিশৃঙ্খলা হোক? ও মা, আপনারাই দেখি বলতেছেন না। তো রাত্রেবেলা ডাকাতি করতেছে কে? কথা কয় না। আরে ভাই, এগুলো আসল ডাকাত না, যেগুলো সিসকে চোরছিল আগে, বেনসন সিগারেট পাইলে ওইটা চুরি করতো, এটা এখন ডাকাতের ভান ধরছে। কথা বলেন ঠিক কিনা? এলাকায় পুলিশ না, এগুলো যে জোর করে মানে ভাব নিচ্ছে আমি এলাকার বড় ডাকাত, পিটায় এগুলোর মনে করেন মেরুদণ্ড ভেঙে ফেলা উচিত, ঠিক কিনা ভাইরা? ভাই, এগুলো আসলে চোর না, চোরের ভান ধরছে, কথা বুঝছেন? কই পুলিশ তো নাই, যদি দুটো দান মারতে পারি খারাপ কি? কথা কয় না। তো তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের যিনি দায়িত্ব নিয়েছেন, এই সরকারের অধীনে চুরি ডাকাতি বা আরেকজনের সম্পদ এইভাবে জোর করে ছিনিয়ে নেওয়া খাওয়া যায় আছে তো? তো গণভবনের মুরগির রান খাইলেন কিল্লিগা? কথা কয় না। ওই সোফা ফ্রিজ সব খুলে নিলেন কে? কথা কয় না, এটা কি জায়েজ? গণভবনের এসি, গণভবনের ফ্যান, গণভবনের তারপরে এই যে গ্লাস, গণভবনের এই মুরগি খাবার, হাঁস ছাগল, ওরা আল্লাহ ছোটোখাটো পোশাকও রাখে নাই, সব নিয়ে যাচ্ছে। কথা বুঝছেন? এখানে এটা হাসানোর জন্য বলতেছি না, আমি বলতেছি আপনি চোর ধরার জন্য এলাকায় ছাত্ররা অপেক্ষা করতেছে, তো যারা নিয়ে যাচ্ছে এরা কারা? বলবেন যে হুজুর সে সময় আবেগ কাজ করেছে। আমি এই সমস্ত ভাইদেরকে বলি, যারা গণভবন থেকে এবং সংসদ ভবন থেকে বিভিন্ন ব্যাংক থেকে অস্ত্র নিয়ে গেছেন আপনারা থানা থেকে, আল্লাহর কসম করে বলতেছি এটা হক্কুল ইবাদের গুণা হবে, রাষ্ট্রীয় সম্পদ আপনি নষ্ট করেছেন, এই সম্পদগুলো এখনই ফেরত দেন। এই সম্পদের মালিক কি হাসিনা, খালেদা, চাচা এরশাদ? কেউ না, সম্পদগুলো আল্লাহ দিয়েছে দেশের নাগরিকদের, ঠিক না? তো দেশের নাগরিকের সম্পদ আপনি আবার খান কিভাবে? ওর মধ্যে আমার হক আছে না? কথা কয় না। ওর মধ্যে আপনার হক আছে না? তো আপনি একা একা খান কিল্লি গা? খাওয়া জায়েজ নাই, খাওয়া জায়েজ। সেদিন আসলে মানুষের আবেগ কাজ করেছে, এই জন্য চুরমার করে সব কিছু নিয়ে চলে আসছে, নিয়ে আসছেন ভালো কথা, এটা আপনি ব্যবহার করতে পারবেন না। যে ফ্রিজ নিয়েছেন এই ফ্রিজ আবার এখন ফেরত দিতে হবে সরকারের কাছে। থানা থেকে যে অস্ত্র লুটপাট করেছেন, বিশ্বাস করেন এই অস্ত্র আপনার জন্য ব্যবহার করা হারাম, 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 এটা আপনার জন্য জায়েজ নাই। আপনি সরকারি কোনো সম্পদ লুটপাট, জনগণের কোনো সম্পদ লুটপাট করা, এটা ইসলামের শরীয়তে সরাসরি কি? হারাম। অসারিকু অসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আপনি মনে করতেছেন গনিমতের মাল পেয়ে গেছেন? না ভাই, এগুলো গনিমতের মাল না। গনিমতের মাল হচ্ছে কাফেরদের সাথে যখন যুদ্ধ হয় মুখোমুখি, যুদ্ধের পরে যেটা আপনি পাইছেন সেটা ইসলামী শরিয়ার যারা দায়িত্বশীল সেটা ভাগ বাটোয়ারা করবে। গণভবন কিন্তু গনিমতের মাল না, কথা বুঝতে পেরেছেন? হয়তো বা সেই সময় আবেগ কাজ করেছে, নিয়ে চলে এসেছেন, থানা থেকে রাইফেল নিয়ে চলে গেছেন, পিস্তল নিয়ে চলে গেছেন, পুলিশ ভাইরা থানাতে আসতে ভয় পায়, এটা আতঙ্ক তৈরি করা যাবে না। এখন আপনার প্রধান দায়িত্ব হচ্ছে রাষ্ট্র যারা পরিচালনা করছে, যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নার বিপক্ষে কোনো আদেশ না করতেছে তাদের আনুগত্য করবেন, রাষ্ট্রের সম্পদের যথাযথ দেখভাল করবেন, কারো জিনিস নিব না, চুরি করব না, ডাকাতি করবো না, কারো হক নষ্ট করবো না, ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাল্লাহ। এবার আসেন দুই নম্বর, আসেন কিছু মানুষ আছে যে মানুষগুলো বিশৃঙ্খলা করতে পছন্দ করে, আর কিছু মানুষ আছে যারা বিশৃঙ্খলা পছন্দ করে না, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে একটা সুন্দর জীবনযাপন করতেছে, নামাজ কালাম পড়তেছে, আল্লাহ তাআলাও বিশৃঙ্খলাকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন। শুনেন, এই এলাকায় খুব মনোযোগ দিবেন, এই এলাকায় এই মসজিদে যারা আপনারা এখন আছেন, কেউ আছেন জামাতে ইসলামীর ভাই, কেউ আছেন আওয়ামী লীগ, কেউ আছেন বিএনপি, মসজিদগুলো কোরআন এবং সুন্নাহের কথা হবে, মসজিদে মুসল্লিদের টার্গেট করে আমরা কথাগুলো সবসময় বলে থাকি, আল্লাহ আল্লাহ রাসূলের কথাগুলো বলে থাকি, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কথা বলে থাকি, যারা আল্লাহর জমিনটাকে সেভাবে ব্যবহার করে আপনি তাদের সাথে থাকবেন, তাদের পক্ষে কথা বলবেন, এটা আপনার দায়িত্ব। এখন কথা হচ্ছে, কোনো মানুষ যদি এখানে এরকম চিন্তা করে যে আওয়ামী লীগ এখন পাইছি এটার পিডায়া একবারে ছাতু বানায় ফেলাবেন, ভর্তা বানায় ফেলাবেন, তাহলে এটা আসলে উচিত হবে না, এটা উচিত হবে না। কেন হবে না আপনাকে বলি, দু পাঁচজন পাপ করেছে এই জন্য গোটা মহল্লাকে আপনি ধ্বংস করে দেবেন? জালেম যে প্রত্যক্ষভাবে আগে ছিল, পরোক্ষভাবে ছিল, তার বিচার আপনি করেন, কিন্তু তার ছেলে মেয়ে কী দোষ করেছে,
তার বউ বাচ্চা কী কী দোষ করেছে, সে তো কোনো দোষ করে নাই। আর সবচেয়ে বড় কথা, তারা আপনার প্রতিবেশী। আপনি যখন মারা গিয়েছেন আওয়ামী লীগের লোকও গেছে, আপনি যখন মারা গিয়েছেন বিএনপির কেউ মারা গেলে আওয়ামী লীগের লোক যায়, আওয়ামী লীগের কেউ মারা গেলে বিএনপির লোক যায়। এখন যদি আপনি বলেন যে সব আওয়ামী লীগের কচু কাটা করে কেটে ফেল, ইসলাম এটাকে জায়েজ বলে নাই ভাই, ইসলাম এটাকে জায়েজ বলে নাই। অপরাধীকে সাজা ইসলাম দিতে বলেছে, কিন্তু এই জন্য ঢালাওভাবে সবাইকে আঘাত করবেন, ইসলাম এটা বলে নাই। ইসলাম এটা বলে নাই যে অপরাধ করেছে সে তো এমনি দাড়ি মাড়ি কাটে এখন ক্লিন হয়ে গেছে, কথা বলেন না কেন? যে অপরাধ করেছে সে এখন প্যান্ট থেকে লুঙ্গিতে চলে গেছে, যে অপরাধ করেছে কোটটাই খুলে এখন জামা পরতেছে, যে অপরাধ করেছে সেরা হয়ে এখন সেরিদের মতো বোরকা পরে ঘুরতেছে, কথা বলেন ঠিক কিনা? তো যেটা চোর এটা তো পালাই গেছে, আর যেটা ভালো এটা বুক ফুলে হাঁটতেছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং দলীয় মতভেদ মতভিন্নতা এটা আমাদের থাকতে পারে, কিন্তু আক্রোশ নিয়ে কাউকে আঘাত করা এটা ইসলামের শিক্ষা না। আজকে ও না হলে সিপাই পড়ছে, কালকে আপনি পড়বেন না নিশ্চয়তা আছে, সেদিন কিন্তু মনে রাখতে হবে। তাহলে ওর সাথে আপনার পার্থক্যটা কোথায় থাকলো? আল্লাহর নবী যখন মক্কা বিজয়ের পরে, মক্কায় ফতহে মক্কার পরে যখন প্রবেশ করলেন, নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন যে আজকে থেকে সবাইকে আমি নবী মাফ করে দিলাম। নবীজির এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে অনেক মানুষ কালেমার সুশীতল ছায়া তলে আসলো। আল্লাহর নবীকে বললেন, এত অপরাধ করার পরেও যে ইসলাম ক্ষমা করতে শিখায় সে ইসলাম থেকে কীভাবে দূরে থাকে, আর আমরা অন্য ধর্মে থাকতে চাই না, কালেমা পড়ায় দেন, আমরা ইসলাম কবুল করে নিতে যাচ্ছি। হাজার হাজার মানুষ ইসলাম কবুল করলো, কারণ কি? এই যে মহান অভিভূতা, যে যে ইসলাম এত অপরাধ করার পরে এই লোকটারে দেশ ছাড়া করেছে, এই লোকটারে বাড়ি ছাড়া করেছে, এই লোকটারে জেল খাটাইছে, এই লোকটারে 3 বছর আমরা একেবারে কারারুদ্ধ করে রেখেছি, সেই লোকটা এখন প্রতিশোধ নিতে চাইলেই নিতে পারত, রক্তপাত ঘটাইতে চাইলেই রক্তপাত ঘটাইতে পারত, সেখানে এই লোকটা এত মহানুভব এত ভালো, তাহলে এর ধর্ম কত ভালো, যাহ আমাদের ধর্মে থাকবই না, ইসলাম কবুল করে নিলাম, সুবহানাল্লাহ। তো জেডে এতদিন জুলুম করেছে, আপনার আখলাক দেখে আপনার ক্ষমার ভাষা দেখে সে তো আপনার দলেও আসতে পারে, ঠিক না? আর যদি ওর মতো আপনি কামড়টা বসান তাহলে তো হলো না ভাই, হলো না। এই জন্য হ্যাঁ, তবে এমন কিছু অপরাধী আছে যে অপরাধীদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেন নাই। এরকম অপরাধী ছিল 14 জন, কয়জন? 14 জন, 14 জন, কেউ কেউ বলছেন 15 জন, এই এদেরকে নবীজি ক্ষমা করেন নাই। শুনেন, কিছু পাপি আছে যারা ভুল বুঝতে পারে, এদেরকে ক্ষমা করে দেওয়া উচিত। আর কিছু পাপি আছে ও ভুল বুঝে নাই, ও মুনাফেকি করতেছে, ভাইরে মাফ করে দেয়, আর মনে মনে বলতেছে দিন আমারও একদিন আসবে, সেদিন ছোবলটা দিমু, কথা কন না কেন? এগুলোরে ক্ষমা করা উচিত না, ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে ক্ষমা করেন নাই, 1 মিনিটে নামগুলো বলে দিই। 1 নম্বর হচ্ছে আবদুল্লাহ ইবনে খাতাল, 2 নম্বর ফারতানা, 3 নম্বর কারিনা, 4 নম্বর সারা, 5 নম্বর হুয়াইরিস ইবনে নুকাইদ, 6 নম্বর মিকিয়াস ইবনে সুবাবা, 7 নম্বর আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা, ইকরামা ইবনে আবু জাহাল, 9 নম্বর হাব্বার ইবনে আসওয়াদ, 10 নম্বর কাব ইবনে জুহাইদ, 11 নম্বর ওয়াহশী ইবনে হারাব, 12 নম্বর হারিস ইবনে তুলাতিল, 13 নম্বর আবদুল্লাহ বিন জিবারা, 14 নম্বর হুবাইরা ইবনে আবি ওয়াহাব, 15 নম্বর হিন্দাবি বিনতে উতবা। এই 15 জনকে আল্লাহ নবী ক্ষমা করেন নাই, আর 6 জনকে ঢোকার সাথে সাথেই সাহাবিরা দুনিয়া থেকে বিদায় করে দিছে, মারে হলাইছে। কেন? এরা হচ্ছে ক্যান্সারের মতো, এখন মুখে মুখে বলবে যে আমার ক্ষমা করে দেন, ক্ষমা করে দিবে, এরাই আবার ইসলামের বিপক্ষে অবস্থান নেবে, মুসলমানদের বিপক্ষে অবস্থান নেবে। এখানে যাদেরকে মারা হয়েছে, যাদেরকে সাধারণ ক্ষমা করা হয়নি, এই যে যাদের নাম বললাম মক্কা বিজয়ের পরে, এদের মধ্যে 5-6 জন ছিল যারা পূর্বে মুসলমান হয়েছিল, বুঝছেন? কী হয়েছিল? ইসলাম কবুল করছিল, মুসলমানদের থাইকে মুসলমানদের ওপর দিয়ে পানি ঢালছে গাছে, নিজ দিয়ে শিকড়টা কাইটিয়া আস্তে করে ভাইগা চলে আসে, পরে মুরতাদ হয়ে মুসলমানদের বিপক্ষে আবার লড়াই করছে, নাউজুবিল্লাহ, বলেন না? তাহলে মুনাফেক যারা এরকম পরবর্তীতে সবল মারার সম্ভাবনা থাকে, এই মানুষগুলোকে শাস্তি দিতে পারে আইন শৃঙ্খলা বাহিনী। আপনি সব সময় যদি এই যে দাঙ্গার মানসিকতা থাকে যে আমিই মারবো, তাহলে তো গৃহযুদ্ধ লেগে যাবে, ঠিক কেনা? এটাকে বলা হয় ফ্যাসাদ, আপনি এই সমস্ত কাজ করবেন না, এটা আপনি করবেন না, বরং ধরে যেহেতু এখন বিচার হচ্ছে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেন, আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। প্রিয় ভাইরা আমার, যেখান থেকে কথা আসছিল যে পাপ বাপ কেউ ছাড়ে না, যে পাপ করেছে সে তো পাপিষ্ঠ, সে নিজেই লজ্জিত,
দাড়ি কাটতেছে, কোটটায় ছেড়ে দিচ্ছে, বোরকা পরে পালাচ্ছে, এদিক সেদিকে যাচ্ছে অনেক মানুষ, তার মানে কি সে মানুষের জন্য এমন কিছু কাজ করতে পারে নাই যে কাজটা দিয়ে মানুষের মধ্যে নিজেকে একটু টিকিয়ে রাখবে, এ কাজটা সে করতে পারে নাই। যদি করতো, আপনার এলাকায় আশপাশে আওয়ামী লীগের লোকজন আছে না, আছে না নাই, আছে, তার মানে কি এই লোকগুলো আপনার অতটা ক্ষতি করে নাই, এই জন্য তারা আপনার পাশেই ঘোরাঘুরি করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, কিন্তু যেগুলো আপনারাই অত্যাচার করছে সেগুলো এখন থাকতে পারতেছে না। এই জন্য আপনাদেরকে বলি, পাওয়ার পাইলেই, ক্ষমতা পাইলেই, ভালো অবস্থা পাইলেই কখনো আরেকজন মানুষের উপরে জুলুম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, যারা অহংকার করে, তাকাব্বুরি করে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াযলিমুন নাস শাইআ ওয়ালাকিন্নান্নাস আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নিজে জুলুম করেন না, মানুষ জুলুমটাকে নিয়ে আসে। আপনি লিখে রাখেন কলিজার মধ্যে, আরেকজন মানুষের হক নষ্ট করবেন, আরেকজন মানুষের উপরে জুলুম করবেন, আরেকজনের উপরে লুটপাট চালাবেন, আরেকজনের উপরে জোর করে আপনি শাস্তি চাপাই দেবেন, কালকে এটা কিন্তু আপনার কাছে ফিরে আসবে, ঠিক কিনা? কখনো পৃথিবীর বুকে কোনো মানুষের উপরে জুলুম করবেন না, অন্যায় করবেন না, অত্যাচার করবেন না। যদি করেন, এই দুনিয়ার জিন্দগিতে বিচার তো হবেই, আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মর্মান্তিক শাস্তি প্রস্তুত রেখেছেন, সেই দিনেও কিন্তু বাঁচা যাবে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই বর্তমান সময়ে অনেক ভাইরা আছে যারা সুযোগ সন্ধানে টাকা একজনের কাছে পান, ধরেন আওয়ামী লীগের লোক আপনার কাছে টাকা পায়, আপনি মনে মনে চিন্তা করতেছেন ও তো আছে দোরের উপরে আওয়ামী লীগ করে, টাকা আর দেওয়া লাগবে না, না হাজি সাহেব, ও যেই দলই করুক না কেন, ও যদি আপনার কাছে টাকা পায়, টাকা কিন্তু বুঝিয়ে দিতে হবে, এটা আপনার দায়িত্ব, ঠিক না? চিন্তা করতেছে এখন তো দোরের উপরে আছে, 5 লাখ পাইতো ওই টাকা আর দিতাম না, আপনি হক কলে বাদের গোড়া করলেন, বুঝতে পেরেছেন? আবার ওরা যদি এই কাজ করে যে আপনি তখন দোরের উপরে ছিলেন, আপনার টাকা তার কাছে আছে, সে শোধ করে নাই, এটা কিন্তু গুনাহ হয়েছে। তাহলে রাষ্ট্রীয় সম্পদ, এলাকাভিত্তিক সম্পদ, আমাদের ব্যক্তি সম্পদ, এগুলো কেউ আমরা নষ্ট করব না। যারা রাষ্ট্রীয় সম্পদ, থানার সম্পদ, গণভবনের সম্পদ যারা নিয়ে এসেছেন, যদি এলাকার কেউ থাকে তাকে সুন্দর করে বলবেন যে এই সম্পদ রাষ্ট্রের কাছে পৌঁছে দিতে হবে, কারণ এই সম্পদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 20 কোটি জনগণকে করেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কখনো জুলুম করবেন না, জুলুম বড় ভয়াবহ জিনিস, জুলুম বড় ভয়াবহ জিনিস, কখনো আমানতের খেয়ানত করবেন না, যখনই খেয়ানত বেড়ে যাবে আল্লাহর আজাব তখনই আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, তো একজন সাহাবী লাতবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকটা বর্ণনা আসছে ওনার নাম ছিল উতবিয়া, তো আল্লাহ নবী বললেন যে অমুক গোত্রের কাছে যাও, যাওয়ার পরে কিছু জাকাতের টাকা ওখানে পাওয়া যাবে, এই জাকাতটা কালেকশন করে নিয়ে আসো। নবীজি যখন বললেন, এই সাহাবি গিয়েছেন, যাওয়ার পরে জাকাত কালেকশন করেছে, করে নিয়ে আসার পরে এ যখন কালেকশন করতে গিয়েছে, কিছু মানুষ তাকে হাদিয়া দিয়েছেন, এই হাদিয়াটা নেওয়ার পরে নবীজির কাছে এসে এক পাশে জাকাতের টাকাগুলো আর এক পাশে এই হাদিয়াগুলো, কাল্লার নবী এগুলো জাকাতের টাকা আমি তুলছি আর এটা আমার জন্য হাদিয়া, এলাকার মানুষ দিছে, নবীজির একেবারে কপালটা ঘে, মানে রাগান্বিত যে নবীজি হয়েছেন দেখা গেল, কপালটা একেবারে লালচে আকার হয়ে গেল, রাগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষিপ্ত হয়ে গেলেন। তারপরে আল্লাহ নবী সবার সামনে দাঁড়িয়ে গেলেন, খুতবা দিলেন, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবীজি বললেন, খুতবা শুরু করার পরে আল্লাহ নবী বলছেন, কোনো মায়ের সন্তান সে এখানে বসে থাকুক না, তাকে এইভাবে হাদিয়া দেয় কি না, মানে নবীজি বুঝাইতে চাইলেন যে তোরে আমি পাঠাইছি জাকাতের টাকা নেওয়ার জন্য, তুই জাকাতের টাকা নিয়ে চলে আসবি, তুই কেন হাদিয়া নিতে গেলি? রাষ্ট্রীয় সম্পদ এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস, আপনি যখন রাষ্ট্রের কোনো কাজ করতে যাবেন, রাষ্ট্রের কোনো কাজ করতে গিয়ে রাষ্ট্রীয় কাজ সম্পাদন যখন করবেন, ব্যক্তিগতভাবে কারোর কাছ থেকে কোনো উপঢৌকন নেওয়া যাবে না, এটা ঘুষের পর্যায়ে চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? যেটা হয় আর কি, ভূমি অফিসে, ওই বিআরটি কি বিআরটি এতে, তারপরে ওয়াসা ভবনে, এরকম হয় না যে গ্রাম থেকে আইসে মাশাআল্লাহ 2টা দেশি বড় বড় মোরগ নিয়ে এসে, কার লাগে? সারের লাগে, স্যারের কাছে ফাইলটা দিয়া ওইদিকে স্যারের ড্রাইভারে বলছে যে এই যে 2টা মোরগ দিলাম, স্যারে বলে দিস স্যার ফাইলটা গেছে একটু সিগনেচার করে দেন, এটা জায়েজ নাই কিন্তু আপনার জন্য, বুঝতে পেরেছেন?
এটা জায়েজ নাই। তো আল্লাহর নবীর রাগান্বিত হয়ে বলেছে, কেউ যদি একটা বকরির বাচ্চা এভাবে ঘুষ নেয়, কিয়ামতের ময়দানে বকরির বাচ্চার মতো সে এরকম আওয়াজ করতে থাকবে, ব্যয় ব্যয় করতে থাকবে, মানুষজন জানবে যে এটা ঘুষখোর। কেউ যদি মনে করেন একটা উটের বাচ্চা নেয়, উটের মতো আওয়াজ করতে থাকবে। কেউ যদি মনে করেন এক টুকরা হারাম এরকম গ্রহণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে স্তবক জমিনের মতো ভারতের একটা সম্পদ বানায় দেয়, তার গলার মধ্যে ঝুলাইয়া দেবে, এরকম আজাব দেবে, শাস্তি দেবে। সুতরাং কেউ আমরা রাষ্ট্রীয় সম্পদ এভাবে নষ্ট করব না, ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, নতুন সময়, নতুন এলাকা, নতুন সিচুয়েশন, আমরা আজকে থেকে দৃঢ় সংকল্পবদ্ধ হব যে কেউ কারো ক্ষতি করব না, ইনশাআল্লাহ বলেন। আরেকজনের হক নষ্ট করব না, আরেকজনের উপরে হামলা মামলা করব না, ইনশাআল্লাহ বলেন। রাষ্ট্রীয় সম্পদ হেফাজত করব, ইনশাআল্লাহ বলেন। অন্যায়ের প্রতিবাদ যেমন এভাবে ছাত্ররা করেছে, মুরব্বীদেরও দায়িত্ব হচ্ছে প্রতিবাদ করা। যখনই আপনি নীরব হয়ে যাবেন, অন্যায়ের প্রতিবাদ না করবেন, সেখানে কিন্তু অপরাধ প্রবণতা বেড়ে যাবে, ঠিক না? সুতরাং অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারিমে বলেছে। কি কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মধ্যমপন্থী জাতি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ তাআলা উত্তম জাতি হিসেবে আমাদেরকে বানিয়েছেন। আমাদের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন যে তোমরা সৎ কাজের আদেশ করবে মানুষকে, অসৎ কাজ থেকে তোমরা মানুষকে বিরত রাখবে, ইনশাআল্লাহ বলেন। ভ্রাতৃত্বটা এটা বজায় রাখতে হবে। পবিত্র কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, মুমিনরা পরস্পর কি ভাই ভাই। অন্যের ব্যথায় ব্যথিত হওয়া, আল্লাহর হাবিব বলছেন, আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদ ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। আল্লাহ নবী বলেছেন সারা পৃথিবীর সমগ্র মুসলমানরা হচ্ছে একটি দেহের মতো। কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জাতীয় পার্টি করে, কে জামাত করে, যে মুসলমান সেই আমার বন্ধু। কথা বলেন ঠিক কিনা? যে মুসলমান সেই আমাদের বন্ধু। আর আশপাশে যে হিন্দু, খ্রিস্টান, অন্য ধর্মের যারা মানুষ আছে, এদেরকে নিরাপত্তা দিবেন। এই বাংলাদেশে আলহামদুলিল্লাহ দেখেছেন আপনারা, আলেম ওলামা, তারপরে সাধারণ ছাত্ররা এবং মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত এখন মন্দিরগুলো পাহারা দিচ্ছে। এখানে মন্দিরগুলো পাহারা দিচ্ছে হুজুররা, সাধারণ ছাত্ররা, আলেম ওলামারা। আর ভারতের কিছু মিডিয়া প্রচার করতেছে এই দেশে হিন্দুকে মারা শেষ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদের উদ্দেশ্য খারাপ। এই সমস্ত জালেমগুলোকে কড়া জবাব দিতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? বাবরি মসজিদ ভেঙেছো তোমরা, আমাদের বাংলাদেশে এখনো কোনো মন্দিরকে এভাবে উৎপাত করা হয় নাই, ঠিক কিনা? চুরি হয়েছে, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু বাবরি মসজিদের মতো তোমরা ভারতের 25 কোটি মুসলমানের হৃদয়ের রক্তক্ষরণ ঘটিয়েছ। বাংলাদেশের মানুষ বাবরি মসজিদের জন্য কেঁদেছে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই। বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের সাথে একেবারে সহবস্থান করে, ভাই ভাইয়ের মতো চলাচল করে। আমরা কোনো হিন্দুকে আঘাত করি না, করবও না, ইনশাল্লাহ বলেন। খ্রিস্টানকে, অন্য ধর্মের মানুষদেরকে আমরা কখনো আঘাত করি না, করবও না, ইনশাল্লাহ বলেন। হ্যাঁ, তখন আঘাত করব যখন তারা আঘাত করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ তখন প্রতিরোধ করতে হবে। কিন্তু এখন কোনো হিন্দুকে মুসলমানদেরকে মারতেছে না, কিন্তু কিছু মানুষের মায়া কান্না, সুরমার করে ফেললো, ভাঙিয়ে ফেললো, উড়ে ফেললো। এই সমস্ত জিনিসগুলো মিডিয়ায় নিয়ে এসা দাদাবাবুদের দৃষ্টিটা এদিকে আনতে চাই, যদি একটু কৃপা করে আবার বসাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কোনো হিন্দুর ক্ষতি করবেন না, কোনো খ্রিস্টানের ক্ষতি করবেন না, কোনো মন্দিরের ক্ষতি করবেন না, ইনশাআল্লাহ বলেন। আরও জোরে বলেন, বরঞ্চ আপনার ইসলামের, আমার ইসলামের, এই যে মুসলমান আমরা, আমাদের সৌন্দর্যগুলো তাদের সামনে তুলে ধরব। যদি সৌন্দর্য তুলে ধরি, তাহলে তারা ইসলামে দীক্ষিত হবে, ইসলামের সৌন্দর্য অবলোকন করবে, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সবশেষ যে বিষয়টা বলবো, মুক্তিযুদ্ধ যারা 71 সালে করেছিল, এদের স্বাধীন যারা করেছিল, আল্লাহর রহম, অনেকেই শাহাদাতের অমীয় সুধা পান করেছেন, অনেকে জীবিত ছিলেন, তাদেরকে একটা ভাতা দেওয়া হয়। কিন্তু এই যে কয়েকদিন আগে যে সমস্ত ছাত্ররা মারা গিয়েছে এবং যারা পঙ্গু হয়েছে, বিকলাঙ্গ হয়েছে, এরাও দেশের জন্য অনেক অবদান রেখেছে, এই সমস্ত ছাত্রদেরও ভাতা দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের আশপাশে যে ছাত্র সমাজ আছে তাদেরকে সমর্থন দেব। আর ছাত্র না হয়েও যারা ছাত্রের ভান করে, কিছু গাঁজাখোরও কিন্তু এদের ভিতরে ঢুকছে, রাস্তায় গাড়ি ধরে ধরে চেক করে, কিছু না পাইলে হ্যাঁ এটা নাই সেটা নাই, এই করে সেই করে, এগুলো থেকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
আমাদের ছাত্ররা আমাদের সন্তান, আমাদের ছাত্ররা আমাদের ভবিষ্যৎ, আমাদের ছাত্ররা আমাদের আগামী বিশ্বের নেতৃত্ব দিবে, আমাদের ছাত্ররা আমাদের দেশের নেতৃত্ব দিবে, আমাদের ছাত্ররা আমাদের এলাকার ভার গ্রহণ করবে। ছাত্রদের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না, ভালো আচরণ করব, তাদেরকে সাহায্য সহযোগিতা করব, কারণ তারাও কারো না কারো সন্তান, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যুবকরা কিন্তু চাইলে অনেক কিছু পরিবর্তন করে ফেলতে পারে। দেখেন, সবসময় আমরা একটা কথা বলি, এই যুবকরা শেষ, কেমনে মোবাইল চালায় সারাক্ষণ, হ্যাঁ রে শেষ, এই শেষ, কোনো কিছু শেষ হয় নাই। আগামীর পৃথিবীতে এই যুবকরা নতুন করে উদ্ভাসিত হচ্ছে, ঠিক কিনা? এই যুবকরা শাহাদাতের অমীয় সুধা তামান্না নিয়ে বড় হচ্ছে, এই যুবকরা একসময় পাপে নিজেদেরকে ভাসিয়ে দিয়েছিল, এখন বুঝতেছে আমাদের গোড়াটা কোথায়, আসলে আমাদেরকে ন্যায়ের পথে থাকতে হবে, শিখতেছে। তো তাদেরকে সমর্থন দিবেন, তাদেরকে শেখাবেন, তাদের ভালো কাজগুলো আপনারা অ্যাকসেপ্ট করবেন। তাদের যদি কোনো কিছু ছাত্র মানুষ তো ভুল দেখেন, তাহলে আপনারা তাদেরকে বুঝাবেন, তাদের সাথে কখনো আক্রমণাত্মক আচরণ কেউ করবেন না, ইনশাল্লাহ বলেন, কারণ এরা আগামীর সম্পদ। সবশেষ যে কথাটা বলবো, যারা এলাকার অনেকে আপনারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, অনেকে অসহায় আছে, এই মানুষগুলোকে সহযোগিতার হাত বাড়াবেন। কেউ কেউ আছে যে তাদের ছেলে মেয়েরা এখন অসহায় হয়ে পড়েছে, বাপ মারা গিয়েছে, অথবা চিকিৎসার খরচ মেটাতে পারতেছে না, এদেরকে সাহায্য সহযোগিতা করবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। পুরো আলোচনা থেকে কী পাইলাম? এক নম্বর পেয়েছি যে আল্লাহর রাস্তায় যারা লড়াই করে তারা হাকিকি শহীদ। দুই নম্বর হচ্ছে যারা নিজের জানমাল এবং স্বাধীনতা সংগ্রাম, নিজের এই ভূমি রক্ষার জন্য যারা লড়াই করে তারা হুকমার শহীদ। আল্লাহ নবী এখানে একটা কথা বলেছেন যে কেউ যদি তার আপনার এই সীমান্ত পাহারা দেয়, এক রাত্র একদিন যদি কেউ সীমান্ত পাহারা দিল নিজের ভূখণ্ডের, হ্যাঁ, আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় এক মাস নফল সওয়াবের সওয়াব লিখে দিল। তাহলে যারা দেশের জন্য জীবন দেয় তারা হুকমান শাহাদাতের মর্যাদা পায় ইমান নিয়ে মারা গেলে, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আমরা বলেছিলাম যে মানুষের জন্য কাজ করতে হবে, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করা যাবে না, জনগণের সম্পদ লুটপাট করা যাবে না, যদি কেউ নিয়ে এসে থাকেন তাহলে এটা আবার পৌঁছায় দেবেন, ইনশাল্লাহ বলেন। এরপরে সবশেষ যে কথাটা বলেছি, কেউ কারো ক্ষতি আমরা করব না, দল যে যেটাই করুক না কেন আমরা মাফ করে দেব, আর বিশৃঙ্খলা আমরা কেউ করব না, ফেতনা তৈরি আমরা কেউ করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আরও জোরে বলেন আমিন। হাদা মা ইনদি ওয়া আলিম ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনিব, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।